আজকের এই ভিডিওতে আলোচনা করব এই আগস্ট মাসে আবেদন চলছে এমন পাঁচটি স্কলারশিপ সম্পর্কেই কোন স্কলারশিপে কারা অ্যাপ্লাই করবে আবেদন করার শর্ত কি রয়েছে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে কিভাবে আবেদন করতে হয় এ টু জেড সমস্ত স্কলারশিপের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে আজকের আমাদের এই বিশেষ ভিডিও কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি নাম্বার ওয়ান যে স্কলারশিপটি নিয়ে বলবো সেটি হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা একটি স্কলারশিপ যেটা হলো স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপ এই স্কলারশিপ সম্পর্কে বলার কিছুই নেই তোমরা হয়তো প্রত্যেকেই জানো এটা একটা মেরিট বেস্ট স্কলারশিপ এই স্কলারশিপে মাধ্যমিক পাশ করার পর থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ আন্ডার গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন ধরনের ডিগ্রি কোর্সের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার শর্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপে আবেদন করতে হলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে তবেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে মিনিমাম সিক্সটি পার্সেন্টের নাম্বার তোমাদের থাকতে হবে আর যারা আন্ডার গ্রাজুয়েশন পাস করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হবে তাদের আন্ডার গ্র্যাজুয়েশনে মিনিমাম ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার থাকতে হবে তবেই কিন্তু আবেদন করা যাবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এছাড়াও এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবার আসি যে এই স্কলারশিপটির জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী অপেক্ষায় থাকে কেন এটি পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান স্কলারশিপ কেন এই স্কলারশিপ থেকে যে টাকাটি দেওয়া হয় সেটা অনেকটাই বেশি মিনিমাম টাকা টাকা থেকে ম্যাক্সিমাম পর্যন্ত দেওয়া হয় এই স্কলারশিপে সম্পূর্ণ তথ্য নিয়ে একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারো এবার আসি এই স্কলারশিপের আবেদন বর্তমানে সবার জন্য শুরু হয়নি শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছে বা ক্লাস ইলেভেন পাশ করে ক্লাস টুয়েলভে উঠেছে তাদের জন্য কিন্তু ফ্রেশ ও রেনুয়াল অ্যাপ্লিকেশান শুরু হয়েছে আর কীভাবে সেই সমস্ত স্টুডেন্টরা এই স্কলারশিপে ফ্রেশ ও রেনুয়াল অ্যাপ্লাই করতে পারবে সেই নিয়েও ভিডিও এসে গেছে চ্যানেলে সেই ভিডিওর লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এরপর সেকেন্ড যে স্কলারশিপটি সম্পর্কে বলবো সেটি হলো চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ এটি হলো পশ্চিমবঙ্গের আরও একটি জনপ্রিয় স্কলারশিপ নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের নামটা হয়তো তোমরা প্রত্যেকেই শুনেছ সরকারি স্কলারশিপ এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশের পরে অ্যাপ্লাই করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশের পরে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হলে তারাও এই স্কলারশিপ থেকে টাকা পাবে বা অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে গত বছরগুলিতে এই স্কলারশিপে আবেদন অফলাইন পদ্ধতিতে ছিল কিন্তু এবছর থেকে এই স্কলারশিপের আবেদন অনলাইন পদ্ধতিতে আনা হয়েছে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে নিজের হাতে মোবাইল বা ডেস্কটপ ল্যাপটপের সাহায্যে কিভাবে এই স্কলারশিপে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবে সেই নিয়ে অলরেডি ভিডিও চ্যানেলে এসে গেছে সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে এছাড়াও এই স্কলারশিপের সম্পূর্ণ ডিটেলস জানতে হলে যেমন এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে ডকুমেন্টস কি কি লাগবে এই সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিওতে আলোচনা করা হয়েছে সেই ভিডিও লিংক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে বর্তমানে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রত্যেকটি ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি ইনস্টিটিউট থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে নাম্বার নিয়ে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট থেকে যেহেতু সরকারি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হচ্ছে তাই ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মধ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে যাদের নাম্বার রয়েছে তারা প্রত্যেকেই এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে এই স্কলারশিপে আবেদন করতে পারবে এছাড়াও যারা পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট তাদের এই স্কলারশিপ আবেদন করার জন্য আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে মিনিমাম ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি থ্রি পার্সেন্টের মধ্যে নাম্বার থাকতে হবে তবেই আবেদন করা যাবে এছাড়াও আরও একটি শর্ত হলো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে হতে হবে আর জানিয়ে রাখি সরকারি যে কোনো একটি স্কলারশিপ আবেদন করতে হবে একটার বেশি অধিক সরকারি স্কলারশিপ আবেদন করা যাবে না যে কোনো একটি সরকারি স্কলারশিপে আবেদন করতে হবে তোমাদেরকে বর্তমানে যেহেতু এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপ আবেদন করে নিতে পারবে চাইলে এখনই এরপর আমাদের লিস্টে থাকা থার্ড যে স্কলারশিপটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব স্কলারশিপের নাম ওএসি স্কলারশিপ বা এস সি এস স্কলারশিপ যেটাকে তোমরা স্কুল কলেজের স্টাইপেন হিসাবে চেনো এই স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়ে গেছে কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে ভিডিও অলরেডি চ্যানেলে এসে গেছে সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই পদ্ধতি নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও এটি একটি সরকারি স্কলারশিপ এবং এই স্কলারশিপে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের সমস্ত এসসি ও ওবিসি ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এছাড়া অন্য কোনো ক্যাটাগরি স্টুডেন্টরা আবেদন করতে পারবে না আবেদন করলে এই স্কলারশিপ থেকে নিশ্চিত টাকা পাবে এই স্কলারশিপে আবেদন করা শর্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষাতে তোমাদেরকে শুধুমাত্র পাশ করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবে সেভাবে নাম্বার পার্সেন্টেন্সের সেন্টেন্সের কোনো বিষয় এখানে নেই শুধুমাত্র পাশ করে থাকলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যায় আবারও বলি অন্যান্য সরকারি স্কলারশিপের মতো এই স্কলারশিপে আবেদন করলে তোমরা অন্যান্য স্কলারশিপে আবেদন করতে পারবে না যে কোনো একটি স্কলারশিপে তোমাদেরকে আবেদন করতে হবে সরকারি স্কলারশিপে বর্তমানে এই স্কলারশিপের আবেদন চলছে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ দশ দু হাজার তেইশ তো আজকের এই ভিডিওতে আমরা পরপর তিনটি সরকারি স্কলারশিপ নিয়ে আলোচনা করলাম যেগুলি পশ্চিমবঙ্গের সেরা স্কলারশিপ এই স্কলারশিপগুলোর জন্য ছাত্রছাত্রীরা বিশেষভাবে অপেক্ষা করে থাকে যার যেমন নাম্বার পার্সেন্টেজ থাকে সেই হিসাবে কিন্তু এই স্কলারশিপগুলোতে আবেদন করে আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে তোমাদের নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী যে সরকারি স্কলারশিপে আবেদন করলে বেশি টাকা পাবে সেই সরকারি স্কলারশিপে আবেদন করো একটার বেশি সরকারি স্কলারশিপে আবেদন করতে যেও না কারণ শুধুমাত্র আবেদন করলে তো হবে না ভেরিফিকেশনের একটা বিষয় থাকে তো ভেরিফিকেশানই আটকে যাবে তাই যে কোনো একটি সরকারি স্কলারশিপে আবেদন করবে এবার আসি আমাদের টপ ফাইভ স্কলারশিপ লিস্টে নাম্বার ফোর যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো একটি প্রাইভেট স্কলারশিপ যেটার নাম এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএস প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি টু টু এই স্কলারশিপ থেকে সর্বোচ্চ বছরে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এই স্কলারশিপ আবেদন করতে পারবে ক্লাস ওয়ান থেকে পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই পলিটেকনিক ডিপ্লোমা যারা আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নেবে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে প্রফেশনাল কোর্সে অ্যাডমিশান নেবে তারাও কিন্তু আবেদন করতে পারবে আবেদন করলে এই স্কলারশিপ থেকে অনেক বেশি পরিমাণে টাকা পাওয়া যায় তবে সবাই টাকা পাবে সেটা কখনোই বলবো না কারণ এটি একটি প্রাইভেট স্কলারশিপ সবাইকে টাকা দেবে না কিছু জনকে সিলেক্ট করা হবে যদি তোমার নামটাও সিলেক্ট করা হয় তাহলে তুমি অবশ্যই এই বড় অ্যামাউন্ট কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে এবার দেখে নেওয়া যাক আবেদন করার শর্ত কি রয়েছে এবং কারা কত টাকা পাবে প্রথম আসি ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত এবং যারা আইটিআই ডিপ্লোমা পলিটেকনিক করছে তাদের বিষয়ে যারা ওয়ান থেকে ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে ডিপ্লোমা আইটিআই এবং পলিটেকনিক করছে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডিট স্কুল থেকে তারা আবেদন করতে পারবে আবেদন করার শর্ত প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্টের মার্কস নিয়ে পাশ করে থাকতে হবে এছাড়াও অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে তবেই এই স্কলারশিপে আবেদন করা যাবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই স্কলারশিপে বর্তমানে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ রয়েছে 30 সেপ্টেম্বর দু হাজার তেইশ এবার দেখে নেওয়া যাক যে এই স্কলারশিপ থেকে কারা কত টাকা পাবে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত স্টুডেন্টরা এই স্কলারশিপ থেকে বছরে পনেরো হাজার টাকা পাবে এর পাশাপাশি ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত এবং ডিপ্লোমা আইটিআই পলিটেকনিক স্টুডেন্টরা বছরে আঠারো হাজার টাকা পাবে এবার দেখে নেওয়া যাক যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হচ্ছে তারা প্রত্যেকে এই স্কলারশিপ আবেদন করতে পারবে যেমন যারা বি কম বিএসসি বি এ বিসিএ এছাড়াও প্রফেশনাল কোর্স যেমন বিটেক এমবিবিএস বিবিএস এল এল বি এই ধরনের প্রত্যেকটি কোর্সে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে আবেদন করা হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মধ্যে থাকতে হবে এছাড়া ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হলে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখন দেখে নেওয়া যাক যে আবেদন করলে কারা কত টাকা পাবে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে যারা জেনারেল কোর্সে ভর্তি হবে তারা প্রত্যেকেই বছরে তিরিশ হাজার টাকা পাবে এবং যারা প্রফেশনাল কোর্স করবে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে তারা বছরে পঞ্চাশ হাজার টাকা পাবে এছাড়াও যারা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাডমিশন নিয়েছে তারা আবেদন করতে পারবে যেমন এম কম এম এ প্রফেশনাল কোর্স এম টেক এম বিএ এই ধরনের কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারা আবেদন করতে পারবে আবেদন করার শর্ত একই রয়েছে এবং আবেদন করলে পেয়ে যাবে বছরে যারা জেনারেল পোস্ট গ্রাজুয়েট কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারা পঁয়ত্রিশ হাজার টাকা পাবে এবং যারা পোস্ট গ্র্যাজুয়েশন প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়েছে তারা পঁচাত্তর হাজার টাকা পাবে বছরে এই ছিল সমস্ত ডিটেলস যেহেতু এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি এই স্কলারশিপেও আবেদন করতে পারবে তোমরা নেক্সট চলে যাবো নাম্বার ফাইভ যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো সীতারাম জিন্দাল ফাউন্ডেশনাল স্কলারশিপ প্রতি বছর প্রচুর ছাত্রছাত্রী এই স্কলারশিপ থেকে টাকা পায় বর্তমানে এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গেছে আবেদনের সেই রকম কোনো লাস্ট ডেট নেই যেহেতু অফলাইন পদ্ধতিতে এই স্কলারশিপে আবেদন করতে হয় সো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করতে পারবে এখানে ক্লাস ইলেভেন থেকে শুরু করে আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা প্রত্যেকটি কোর্সে ছাত্র আবেদন করতে পারবে আবেদন করার শর্ত এবং কারা কত টাকা পাবে স্কলারশিপ থেকে সমস্ত বিষয়ের উপর একটি ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে সেই ভিডিও তোমরা এই ডেসক্রিপশনে পেয়ে যাবে আর যেহেতু এটি একটি প্রাইভেট ফাউন্ডেশনাল স্কলারশিপ তাই যে কোনো সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি এই স্কলারশিপেও আবেদন করতে পারবে তো ব্যাস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে আলোচনা করে দিলাম এই আগস্ট মাসে কোন কোন স্কলারশিপে আবেদন চলছে এবং এলিজিবিলিটি অনুযায়ী তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও